আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। তাতামাশা অন্যদিকে গরম হাওয়া, নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়েছেন মোসাদ্দেক আর আমির। ফুটবল খেলতে গিয়ে মোসাদ্দেকের ট্যাকেল পছন্দ হয়নি, তাতেই খেপে আগুন পাকিস্তানি পেসার। দূর থেকে দেখে মনে হয়েছে মোসাদ্দেকের সাথে একটু বেশি করে ফেলেছেন মোহাম্মদ আমির। প্রতিপক্ষ হলেই বা কি যায় আসে, দেশি ভাই বলে কথা, একটু খোঁজ নেয়া, গল্প কিংবা সুখ দুঃখের আলাপ, হতে পারে যে কোনো কিছু। ডোয়াইন ব্রাভো তো আফ্রিদিকে নিয়ে রীতিমতো গান বেঁধেছেন, গানের নাম নাকি আবার বুম বুম আফ্রিদি। একদিকে ঠাট্টা, কোয়ালিফায়ার ম্যাচের আগে একটু উত্তাপ না ছড়ালে চলে নাকি, তারপরও দুই ফেভারিটের ম্যাচ বলে কথা। ঢাকা কুমিল্লা ম্যাচ শুরু শুক্রবার সন্ধ্যা 7টায়, যারা জিতবে তারাই ফাইনালে, হারলেও সুযোগ থাকছে ফাইনালে খেলার। দুপুরের ম্যাচে খুলনা রংপুরের মধ্যে যে জিতবে সেই দল খেলবে ঢাকা আর কুমিল্লার মধ্যে যারা হারবে তাদের সাথে, ওই ম্যাচ জেতা দল আরেক ফাইনালিস্ট। আমি অন্তত ওইটা নিয়ে চিন্তা করতেছি না যে আমাদের আরেকটা ম্যাচ আছে, আমার মনে হয় সামনে একটা ম্যাচই আছে, সেটা আমাদের ভালো করে খেলতে হবে এবং ওইটা আমরা কীভাবে জিততে পারি সেটাই আমাদের লক্ষ্য। তিনটা ম্যাচে 200 রান করছি, তিন ভেন্যুতে, আবার কিছু ম্যাচ আমরা 150 নিচে রান করছি, তো ওই জায়গাটা একটু কনসিস্টেন্সির অভাব আমার মনে ছিল। বাট মানে যেটা হয় যে একটা টিমের এই ফরম্যাটটাতে যেটা হয় যে রাইট টাইমে মোমেন্টাম পিক করা। গ্রুপ পর্বে দুই ম্যাচেই কুমিল্লার সাথে হেরেছিল ঢাকা ডায়নামাইটস। এলিমিনেটর ম্যাচের আগের দিন প্র্যাকটিস করেনি রংপুর, তবে পুরো দল নিয়ে অনুশীলন চালিয়ে গেছে খুলনা টাইটান্স।